প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। আমরা অনেকে অনেকভাবে এই রান্নাটি করি। আমি বাসায় নর্মালি যেভাবে এই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করি, সেই রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক, চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে আমাদের এখানে কী কী উপকরণ লাগছে। চিংড়ি মালাইকারি তৈরি করতে আমি এখানে বড় সাইজের কয়েকটি গলদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর পিঠের অংশের রগটা আমি বের করে নিয়েছি। চিংড়ির মাথার অংশের ময়লাটাও আমি আলতো হাতে বের করে নিয়েছি। এবার এই চিংড়িগুলোতে আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া ও কিছুটা লবণ দিয়ে দিব। এরপর লবণ ও হলুদের সাথে চিংড়িগুলো খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এগুলো ভাজতে চলে যাব। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলোকে আমি চুলার মিডিয়াম আঁচে হালকাভাবে ভেজে নেব। এগুলো আমি এপিঠ ওপিঠ এক মিনিট করে ভেজে নেব। চিংড়িগুলো যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো উঠিয়ে ফেলব। এরপর প্যানে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিব 2টা দারচিনি, 1টা তেজপাতা ও 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এরপর দিয়ে দিব 1/2 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন এরকম কালার হবে তখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। একটু নেড়ে চেটে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া ও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এরপর সব কিছু একটু নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব 4টি আস্ত কাঁচামরিচ। রান্নার এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি এখানে সামান্য নারিকেলের দুধ দিয়ে দিব এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। আমরা চিংড়ি ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এখানে আরও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দেওয়ার ফলে মালাইকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে নারিকেলের দুধ দিয়ে দিব। আমি এখানে 2 কাপ ও 1/2 কাপ পরিমাণ নারিকেলের দুধ দিব। আমি নারিকেলের দুধটা কিভাবে তৈরি করেছি সেটা বলে দিচ্ছি। আমি এখানে 1টা নারিকেল কুড়িয়ে নিয়েছি। এরপর কুড়ানো নারকেলের সাথে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ব্লেন্ড করা নারিকেলের মিশ্রণটা আমি 1টা পাতলা সুতি কাপড়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে কুড়ানো নারকেলের অংশটা বের হয়েছিল সেটা আমি আবারও কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। এভাবে আমি 2 বারে নারিকেলের দুধ বের করে নিয়েছি। এখন আমি এই নারিকেলের দুধটাতে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন আমি এখানে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিব। সবগুলো চিংড়ি দিয়ে দেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই চিংড়িগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আবার খুব বেশি সেদ্ধ হয়ে গেলে চিংড়িগুলো শক্ত হয়ে যেতে পারে। আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। আমার মালাইকারি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করে নিব এবং এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর আমি এখানে আরও 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। সব কিছু একটু নেড়ে চেড়ে নিব। সবশেষে আমি এখানে দিয়ে দিব আরও 1 চা চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে মালাইকারির টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। আমি এটা নামিয়ে ফেলেছি এবং গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর গ্রেভিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই মালাইকারি খেতেও ভীষণ মজার। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন।
আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।